কি করতে হবে আরেকবার করো গিলে খেয়ে নিতে হবে কিরম ভাবে এবার বিছানাটা কোনো মেসি হয়ে গেছে, বিছানাটা পরিষ্কার করবো, ঘরটা একটু পরিষ্কার করবো, দেন স্নান করতে যাবো, আবার পড়াও আছে। গুড মর্নিং এভরিওয়ান, এই যে এবার ঘর পরিষ্কার করছি, বিছানা টিছানা গুলো তুলি, বিছানা এখন এই যে ঝাড়বো, কিন্তু অল্প একটু দেখাচ্ছি তোমাদেরকে, বেশিটা দেখাতে পারবো না, কারণ বাড়ির থেকে সবটা দেখা যায় না। মা বললো মায়ের বিছানাটা তুলবে, তো সেই কারণে মায়ের বিছানাটা তুলছে। আর আমি এখন ভিডিওটা আপলোড করলাম, আগের দিনের প্র্যাঙ্ক ভিডিওটা তোমরা যেটা দেখেছো তারা তো দেখেইছো, আর যারা দেখোনি তারা গিয়ে প্লিজ প্র্যাঙ্ক ভিডিওটা দেখো, ধমাকেদার প্র্যাঙ্ক ভিডিও হয়েছে। আমি তো ভাবিনি যে মানে এতটা সিরিয়াস প্র্যাঙ্ক হয়ে যেতে পারে, তো যাই হোক বেশ ভালো হয়েছে। তোমরাও না দেখে থাকলে গিয়ে চেক করে নিও। এই বিছানা পট করে তুলে নি, তারপর ঘর মুছবো, আবার একটু খাবার করতে হবে, নিকিতা কলেজ পড়তে যাবে, আবার পড়ার থেকে হয়তো সময় হলে কলেজেও যাবে, তাই একটু তাড়াহুড়া করছি। কাপড়গুলো আবার ভাঁজ করবো, কাপড়গুলো কালকে ভাঁজ করা হয়নি, ওই প্র্যাঙ্ক ভিডিও করতে গিয়ে আমার কাপড়গুলোকে নিয়ে এইগুলো করেছে, দিয়ে আর ভাঁজ করানি রেখে দিয়েছি, এই এখন আমি কালকে করে এগুলো বুঝিয়ে নিই। আলটিমেটলি ভাঁজ কিন্তু তুমিই করলা, সেটাই তো বলছি, আলটিমেটলি কাপড়টা তুমি ভাঁজ করছো। স্নান ধান করে রেডি হয়ে গেছি, এবার ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে আজকে কি আছে, মনে হয় ভাত আছে। পড়তে এসে গেছি কিন্তু এখনো স্যার আগের বার ছুটি দেয়নি, তাই যে আমরা দুজন মিলে ঘুরছি, মানে ঘুরছি মানে কি পড়ার বাইরে দাঁড়িয়ে আছি, আর স্যার আজকে এক্সামও নেবে, জানি না কি এক্সাম হবে কি হবে না, ফেল, তো পড়তে ঢুকছি। কত পড়া ভাই, পড়াগুলো কি করতে হবে, কি করতে হবে আরেকবার করো, গিলে খেয়ে নিতে হবে কিরমভাবে দেখা, পাও এবার খাতা দিলে বমি করে দেবো, এই যে খাতা এখানে বমি করে দেবে। আমি তো পড়তে চলে গেছিলাম, তারপরে মা পুজো করেছে, রান্না বান্না করেছে, তো সেগুলো একটু একটু ভিডিও করেছে, তো আমি ভাবলাম সেটা আমি অ্যাডই করে দিই। নিকিতা তো খাওয়া দাওয়া করে নিয়েছে, আমি ভাবলাম একটু ফোন করে আজকে দুপুরে লাঞ্চে হয়েছিল চিংড়ি মাছ, ভাত, আর হলো ডাল, আর সর্ষে দিয়ে, আলু দিয়ে, আর ডাটা দিয়ে একটা তরকারি আর চাটনি। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া কমপ্লিট, এবার একটু রেস্ট নেবো, আর ভালো লাগছে না, ঘুম পাচ্ছে, একটু ঘুমাই। এখন উঠলাম ঘুম থেকে, অনেকটাই লেট হয়ে গেছে, 6:30 বেজে গেছে ঘুম থেকে উঠতে উঠতে, আর এই যে মা চাটা খেয়ে, এই যে আসো চাটা খেয়ে, এই একটুখানি দুধ গরম বসালাম। আজকে আবার একটা জিনিস বানাবো, কি বানাবো, পাস্তা দুধ দিয়ে, দেখা যাক, ফার্স্ট টাইম ট্রাই করছি, কোনো সময় করিনি এইভাবে পাস্তা রান্না, মানে দুধ দিয়ে পাস্তা রান্না কোনোদিনও করিনি,
তো আজকে মাকে বললাম যে একটুখানি ইউনিক ভাবে করো, তো তোমার সাথে শেয়ার করব। তো দুধটা গরম হয়ে যাবে, তারপরে দুধটা ঠান্ডা হবে, তারপরে আবার রান্না করতে হবে। তো এখন একটু ফ্রেশ হয়ে নি ঘুম থেকে উঠে। জানি না কেমন খেতে লাগবে, তো এটা সার্ভ করে নি। পাস্তাটা বেশ ভালো লাগলো আজকে খেতে, দুধ দিয়ে ফার্স্ট টাইম ট্রাই করলাম, তো বেশ ইয়াম্মি লেগেছে। তোমরা যদি কেউ না ট্রাই করে থাকো তো বাড়িতে ট্রাই করো, বেশ ভালোই লাগবে খেতে, আমার তো ভালো লেগেছে। আর এখন মা রান্না করছে সুজি রাতে খাওয়ার জন্য। মা গো সুজি বানাবো রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য। কোথার থেকে এনেছে সেটাও বলো। ওটা দিয়েছে পূর্বস্থলী, পূর্বস্থলী থেকে পাঠিয়েছে গুড়টা। তো দুই দিন রুটিতে খাওয়া হলো, তারপর আর খাওয়া হয় না, ভুলে গেছি গুড়টার কথা। খাওয়া দাওয়া কমপ্লিট, তো ভাবলো আজকের ব্লগটা এন্ড করে দিই। তো তোমাদের আজকের ব্লগটা দেখতে কেমন লাগলো আশা করি খুব ভালো লাগে। তো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেখাচ্ছি নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ বাই, গুড নাইট এভরিওয়ান। Thank you.